মূলগ্রাম উদিত সূর্য সংঘের উদ্যোগে এই যে করোনার তৃতীয় ধাপ এসেছে, যেটাকে চিকিৎসকদের ভাষায় বলা হয় ডেল্টা প্লাস, এটি বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। তাই মূলগ্রাম উদিত সূর্য সংঘের পক্ষ থেকে আমরা বেরিয়েছি প্রচার প্রসার করতে, যেন বাচ্চাদের অভিভাবকরা সতর্ক থাকেন, বাচ্চাদের সতর্ক রাখেন, বাচ্চাদের সর্বদাই মাস্ক যেন পরিয়ে রাখেন, বাচ্চারা খেলাধুলা করে বাড়ি ফিরলে যেন তাদের হাতটি অবশ্যই সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয় এবং স্যানিটাইজ করা হয়। বাচ্চাদের একটু প্রোটিনযুক্ত খাবার যার যেরকম সামর্থ্য, যেমন ডিম, দুধ, হরলিক্স, মাংস একটু যেন খাওয়ার, এটা আমরা চাইবো। আমরা প্রচার করতে পেরেছি বাচ্চাদের অভিভাবকদের, তাদেরকে তারা যেন সতর্ক থাকে এই রোগটা থেকে, আমাদেরকে মূলগ্রাম যেন এই করোনা মুক্ত গ্রাম থাকে। যেমন আমরা বড়দের বিষয়ে বেরিয়েছিলাম, যেমন আমরা সফল হয়েছি, এই মূলগ্রাম উদিত সূর্য সংঘ সর্বদাই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে, তাই এবারও আমরা বেরিয়েছি, আগের বারও বেরিয়েছিলাম, মূলগ্রামকে আমরা করোনা মুক্ত রাখতে পেরেছি। এবার বাচ্চাদের বিষয়ে আমরা তাই বাচ্চাদের অভিভাবকদের সতর্ক করছি, অভিভাবকদের দায়িত্ব বাচ্চাদের সতর্ক করা। ধন্যবাদ। বাচ্চাদিকে ভিড় ভাড় এলাকায় পাঠাবেননি, বাচ্চাদিকে সর্বদাই মাস্ক পরে রাখবেন। বাচ্চাদের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায়, কোনো একটা লক্ষণ অতি অবশ্যই হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, কোনো লক্ষণ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, কোনো পক ডাক্তারকে নয়। যেমন মাথা ব্যথার সাথে শ্বাসকষ্ট হবে, গলা ব্যথার সাথে পাতলা পায়খানা হবে, পেটে ব্যথা হলে জ্বর ভাব হবে, ঝিম মারা হলে খেতে পারবে, পায়ে আঙুলে ফ্যাকাশে ভাব, এর মধ্যে যদি কোনো একটা লক্ষণ দেখা যায় আপনারা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, কোনো পক ডাক্তারকে নয়। আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা, এবার আপনাদের দায়িত্ব বাচ্চাদের সতর্ক করা। সার্চ করুন, ডেল্টা প্লাস লিখে সার্চ করুন, পুরো পেয়ে যাবেন কি কি ডেঞ্জারাস, কি কি খেতে হবে, কিরম করে থাকতে হবে। মূলগ্রাম উদিত সূর্য সংঘের উদ্যোগে আমরা বেরিয়েছি সতর্ক বার্তা জানাতে, যাতে বাচ্চাদেরকে সুস্থ রাখা যায়, এটা অভিভাবকদের দায়িত্ব। আমরা অভিভাবকদের সতর্ক করব, অভিভাবকদের দায়িত্ব তারা বাচ্চাদের সতর্ক করবে। বাচ্চাদের জীবন কতটুকু, এরা জীবন দেখেছে কোথায়, এদিকে আমাদের বাঁচাতে হবে। এরা ছোট ছেলে, এরা কিছু বোঝে না, এদিকে আমাদের বোঝাতে হবে। এই ধাপটা যদি আমরা পার করে দিই আমরা জয়ী। যেমন আমরা বড়দের করোনা ধাপ পার করে দিয়েছি, আমাদের মূলগ্রামে করোনা যুক্ত মানুষ নাই, ঠিক সেইভাবেই চাইবো আমরা যেন আমাদের মূলগ্রামে বাচ্চাদের, বাচ্চারা করোনা মুক্ত থাকে। আমরা সবাইকে অবগত করাবো, সবাইকে জানাবো, বাচ্চাদিকে ভিড় ভাড় এলাকায় পাঠাবেননি, বাচ্চাদিকে সর্বদাই মাস্ক পরে রাখবেন। বাচ্চাদের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায়, কোনো একটা লক্ষণ অতি অবশ্যই হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, কোনো লক্ষণ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, কোনো পক ডাক্তারকে নয়। যেমন মাথা ব্যথার সাথে শ্বাসকষ্ট হবে, গলা ব্যথার সাথে পাতলা পায়খানা হবে, পেটে ব্যথা হলে জ্বর ভাব হবে, ঝিম মারা হলে খেতে পারবে, পায়ে আঙুলে ফ্যাকাশে ভাব, এর মধ্যে যদি কোনো একটা লক্ষণ দেখা যায় আপনারা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, কোনো পক ডাক্তারকে নয়। আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা, এবার আপনাদের দায়িত্ব বাচ্চাদের সতর্ক করা। মূলগ্রাম